আজকে আমাদের টপিক এলিমিনেশন ভার্সেস হপম্যান এলিমিনেশন তো এলিমিনেশন রিয়াকশন মানে আমরা জানি যে কি হবে না ধরা যাক একটা হ্যালো অ্যালকেন এটা একটা হ্যালো অ্যালকেন তো হ্যালো অ্যালকেনে কি হবে না যদি আমি এলিমিনেশন রিয়াকশন করি এলিমিনেশন রিয়াকশন মানে কি যেখানে কি হবে না গ্রুপগুলো বেরিয়ে যাবে এলিমিনেট হয়ে যাবে তো আমি এখানে একটা কনসিডার করছি টু ব্রোমো বিউটেন টু ব্রোমো বিউটেন টু ব্রোমো বিউটেন কেন বিউটেন তার এখানে চারটে কার্বন রয়েছে আর টু ব্রোমো কেন দু নম্বর পজিশনে কিন্তু এখানে ব্রোমিনটা রয়েছে তাই এটা টু ব্রোমো বিউটেন এবার যদি আমি এখানে অ্যালকোহলীয় কেউইজ দিই ঠিক আছে আর হচ্ছে হিট দিই তাহলে কি হবে না এটা একটা এলিমিনেশন বা অপনয়ন বিক্রিয়া কিন্তু যাবে অপনয়ন বিক্রিয়া মানে কি এখানে দুটো গ্রুপ এখানে বেরিয়ে যাবে একটা ব্রোমিন আর একটা হচ্ছে হাইড্রোজেন এখন ব্রোমিনটা তো বেরোলো এবার হাইড্রোজেনটা বিটা হাইড্রোজেন দুটো রয়েছে এখান দিয়ে হাইড্রোজেন যেতে পারে বা এই বিটা হাইড্রোজেন কিন্তু যেতে পারে তাহলে এখান থেকে হাইড্রোজেন যদি যায় তাহলে কি হবে না বিউট ওয়ান ইন তৈরি হবে মানে এই হাইড্রোজেনটা যদি যায় তাহলে বিউট ওয়ান ইন তৈরি হবে সাথে ব্রোমিনটাও যাবে আবার যদি এই হাইড্রোজেনটা বের হয় তাহলে তৈরি হবে কিনা না টু ইন তাহলে দুটো ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু এইচ বি বেরিয়ে গিয়ে আমার কি তৈরি হচ্ছে না এখানে হাইড্রোজেন আর ব্রোমিন বেরিয়ে গিয়ে একটা ক্ষেত্রে বিউট ইন তৈরি হতে পারে বিউট ওয়ান ইন তৈরি হতে পারে তার কারণ কি না এখানে দু রকমের বিটা হাইড্রোজেন কিন্তু এখানে রয়েছে তাহলে এখান থেকেও হাইড্রোজেন যেতে পারে এখান থেকেও হাইড্রোজেন যেতে পারে আর ব্রোমিন তো এখান থেকে যাবে তাহলে এখান থেকে যখন হাইড্রোজেন যাচ্ছে তখন বিউ ইন তৈরি হচ্ছে আর এখান থেকে যখন হাইড্রোজেন যাচ্ছে তখন কিন্তু ডবল বনটা এখানে তৈরি হচ্ছে আর এখান থেকে হাইড্রোজেন গেলে ডবল বনটা এখানে তৈরি হবে আবার বিউ ইনের মধ্যে কি হবে না বিউ ইন কেন এখানে দু নম্বর পজিশানে ডবল বন রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পজিশানে আবার এটা বিউ টু ওয়ান ইন কেন এটা এক দুই তিন চার এক নম্বর পজিশনে এখানে ডবল বন্টার যেটা এটা না বিউট ওয়ান এবার টু ক্ষেত্রে কিন্তু আমরা দু দু রকমের আইসোমার পেতে পারি একটা সি সাইসোমার একটা ট্রান্স আইসোমার তাহলে আমি কি বলবো না বিউ টু ইনের ক্ষেত্রে সি সাইসোমার যেমন তৈরি হওয়ার চান্স আছে ট্রান্স আইসোমার এখানে সি সাইসোমার কিন্তু মাত্র এইটি ওয়ান পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট সিস হবে আর সেভেন্টি ওয়ান পার্সেন্ট কিন্তু ট্রান্স হবে এটা আমরা খুব ইজিলি বলতে পারি এখানে দুটো মিথাইল গ্রুপ একই দিকে থাকে সিসের তাই এক্ষেত্রে একটা স্টেরিক হিন্ডারেন্স বাধা তৈরি হয় দুটোর মধ্যে বাধা সৃষ্টি হয় স্টেরিক হিন্ডারেন্সের কারণে তাই এটা কম পরিমাণ তৈরি হয় কিন্তু এই ক্ষেত্রে দুটো মিথাইল গ্রুপ কিন্তু ট্রান্স পজিশনে থাকা কিন্তু এদের মধ্যে সেরকম স্টেরিক হিন্ডারেন্স নেই তাই এরা সেভেন্টি ওয়ান পার্সেন্ট তৈরি করছে তো রুলে আমাদের বলেছে যে এখানে তো দু রকমের যেহেতু অ্যালকিন তৈরি হতে পারে তার মধ্যে সেরজেফ রুল বলছে যে যদি আমি অ্যালকিল হ্যালাইডে ডিহাইড্রো হ্যালোজিনেশন করি তাহলে অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি মুখ্য বিক্রিয়াজাত হিসেবে উৎপন্ন হয় এখানে অধিক প্রতিস্থাপিত কোনটা ইউটুইন আর এখানে অ্যালকিল হ্যালাইড নিয়েছি অবশ্যই কিন্তু হ্যালাইডটা ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন হতে হবে এবং এখানে অধিক প্রতিস্থাপিত কোনটা এই দুটো অ্যালকিনের মধ্যে বিউট ওয়ান ইন বিউট টুইন এই দুটোর মধ্যে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন কোনটা বিউট টুইন তার কারণ এখানে ডবল বন্ডের সাথে যে কার্বন রয়েছে সেই কার্বনের সাথে কিন্তু মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে অধিক সংখ্যক অ্যালকিল গ্রুপ কিন্তু এখানে যুক্ত রয়েছে কিন্তু যদি আমি বিউট ওয়ান ইন দেখি এখানে কিন্তু ডবল বন্ডের সাথে কিন্তু অধিক সংখ্যক কিন্তু অ্যাল্কেল গ্রুপ যুক্ত নেই শুধু ডবল বন্ডের একদিকে কিন্তু অ্যালকেল গ্রুপ রয়েছে আর দিকে কিন্তু অ্যালকেল গ্রুপ নেই আর এখানে ডবল বন্ডে কিন্তু দুই দিকেই আমরা দেখতে পাচ্ছি কি আছে না অ্যাল্কেল গ্রুপ রয়েছে তাই এক্ষেত্রে বিউ টু ইনটা কিন্তু মুখ্য বিক্রিয়াজাত হিসেবে উৎপন্ন হচ্ছে এবার কথা হচ্ছে বিক্রিয়া যদি আমি ক্রিয়া কৌশল দেখি যে এই বিক্রিয়াটা কেন এরকম করছে কেন বিউ টু ইন মানে অধিক প্রতিসবীতে অ্যালকিনটা অধিক পরিমাণে তৈরি হচ্ছে সেটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমার এই মেকানিজমটা দেখতে হবে এই এলিমিনেশান রিয়াকশানটা মেনলি ই টু মেকানিজম দিয়ে যায় ই টু মেকানিজম মানে কি ই মেকানিজম মানে যদি আমি এখানে আমি ব্রোমো ইথেন নিয়েছি আমি এত বড় হ্যালো অ্যালকেনটা নিই নি ব্রোমো বিউটেন নিই আমি এখানে নিয়েছি ব্রোমো ইথেন ব্রোমো এখানে যদি আমি এখানে একটা অ্যালকিল দিই অ্যালকিল দিলে কি হবে না অ্যালকিল না সরি এখানে যদি একটা খারক দিই খারক দিলে কি হবে না অ্যালকোহলীয় কেউজ দিলে কী হবে না ওয়েজ গ্রুপটা কি করবে না এই ব্রোমোইথেনের বিটা কার্বন থেকে প্রোটনটা গ্রহণ করবে এবং একই স্টেপে কি হবে না আলফা কার্বনের যে ব্রোমিনের আছে সেটা কিন্তু এলিমিনেশন হবে মানে বেরিয়ে যাবে মানে একই স্টেপে এখানে বেসটা কি করছে না প্রোটনটাকে অ্যাকসেপ্ট করছে সঙ্গে সঙ্গে কি হচ্ছে না এই একই স্টেপে কিন্তু কিন্তু এখানে বেরিয়ে চলে যাচ্ছে এবার এটা যে ট্রানজিশন ট্রানজিশন স্টেটটা কিন্তু কিছুটা দ্বিবন্ধন চরিত্র লাভ করছে ডবল ওয়ান ক্যারেক্টার পাচ্ছে সি ডবল ওয়ান সি ঠিক আছে ডবল ওয়ান ক্যারেক্টার পাচ্ছে আমরা জানি যে এখানে তার মানে ট্রানজিশন স্টেটটা কার ক্ষেত্রে বেশি স্থিতিশীলতা লাভ করবে যদি কার্বন পরমাণুটা অধিক প্রতিস্থাপিত হয় মানে যার ক্ষেত্রে নাম্বার অফ অ্যালকল গ্রুপস কিন্তু বেশি হবে তো সেক্ষেত্রে ট্রানজিশন স্টেটটা বেশি স্টেবিলিটি পাবে কি কারণে পাবে না হাইপার কনজুগেশনের কারণে পাবে তাই অধিক প্রতিস্থাপিত দ্বিবন্ধন চরিত্র বিশিষ্ট ট্রানজিশন স্টেট অধিক স্থিতিশীল হবে এরূপ ট্রানজিশন স্টেটের মাধ্যমে উৎপন্ন অ্যালকিন দ্রুত এবং অধিক পরিমাণে উৎপন্ন হয় এ কারণে আমরা কি দেখব না টু ব্রোমো বিউ বিউটেনের ডিহাইড্রো ফলে কিন্তু বিউ টু ইনটা কিন্তু এখানে অধিক পরিমাণে উৎপন্ন হচ্ছে বিউট কিন্তু ততটা পরিমাণ তৈরি হচ্ছে না তার কারণে হচ্ছে এই ট্রানজিশন স্টেটটা কিন্তু নাম্বার অফ ফ্যালকিল গ্রুপ কম থাকার জন্য এখানে হাইপার কনজুকেশন মাধ্যমে কিন্তু সিডিসটা ততটা লাভ করতে পারছে না তো এক্ষেত্রে যে অ্যালকিনটা পাচ্ছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না ততটা পরিমাণে তৈরি হচ্ছে না এটাই আমাদের সেজিপ রুলের এক্সপ্লেনেশন এবার আমরা একটা হ্যালো অ্যালকিন দেখি যেখানে লিভিং গ্রুপটা কিন্তু আদার দেন ব্রোমিন ক্লোরিন আয়োডিন ফ্লুরাইড থ্রি প্লাস এসআর থ্রি প্লাস তো এক্ষেত্রে যদি আমি কোনো বেস দিয়ে ট্রিট করি তার ফলে যে এলিমিনেটেড প্রোডাক্টগুলো তৈরি হবে তার মধ্যে কোনটা বেশি পরিমাণে তৈরি হবে মুখ্য তৈরি হবে আর কোনটা গৌণ তৈরি হবে সেটা আমরা দেখব আগেটাই যেমন আমরা দেখেছিলাম যখন লিভিং গ্রুপটা ব্রোমো বিউটেনের ক্ষেত্রে যখন আমরা দেখেছিলাম এটা হচ্ছে টু ফ্লুরো বিউটেন তো টু ব্রোমো বিউটনের ক্ষেত্রে দেখেছিলাম যে বিউ বেশি পরিমাণে তৈরি হয়েছে কিন্তু যখনই টু ফ্লুরো বিউটেন হয়ে যাচ্ছে মানে জিনিসটা যখন টু ফ্লুরো বিউটেন হচ্ছে তখন কিন্তু ব্যাপারটা কিন্তু উল্টো ঘটবে সেক্ষেত্রে যেটা লেস সাবস্টিটিউট আমরা দেখব সেই অ্যালকিনটাই কিন্তু এখানে মুখ্য পরিমাণে মানে বেশি পরিমাণে কিন্তু তৈরি হবে তো হপম্যানের এই সংক্রান্ত যে রুলসটা রয়েছে সেটাকে আমরা হপম্যানের রুলস বলছি তো হপম্যানের রুলস কি বলছে না এলিমিনেশন রিয়াকশানে অপনয়ন বিক্রিয়ায় যদি লিভিং গ্রুপটি এনআরসি এসআরসি অর এফ মাইনাস হয় তাহলে কী হবে না কম প্রতিষ্ঠাপিত অ্যালকিনটি কিন্তু মুখ্য বিক্রিয়া যাতে আমরা হিসেবে উৎপন্ন হবে বেশি পরিমাণে উৎপন্ন হবে কম প্রতিস্থাপিত কম প্রতিস্থাপিত মানে যে ক্ষেত্রে অ্যালকিনে হচ্ছে লেস নাম্বার অফ অ্যালকিল গ্রুপ আছে যেমন বিউটুয়ানিং এখানে ডবল বন্ডের একদিকে কিন্তু অ্যালকিল গ্রুপ রয়েছে অন্যদিকে কোনো অ্যালকিল গ্রুপ নেই তো এইটা হচ্ছে লেস সাবস্টিটিউট অ্যালকিন তো এটাই দেখা এখানে প্রধানত তৈরি হচ্ছে মেন সাবস্ট্রেট হচ্ছে এটাই তো এক্ষেত্রে কিছু এক্সপ্লেনেশন রয়েছে কেন এটা ঘটে মেনলি এই রিয়াকশানটাও কিন্তু ই টু মেকানিজমের মধ্যে দিয়ে যাবে আমরা একটু আগে ই মেকানিজম দেখলাম কি তো সেখানে এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ট্রানজিশন ট্রানজিশান স্টেটটা কিন্তু এখানে কার্বানায়ন চরিত্র বিশিষ্ট হয় মানে সি মাইনাস চরিত্র বিশিষ্ট হয় তো সি মাইনাস চরিত্র মানে কার্বানায়ন সেই কার্বানায়নই বেশি সবসময় আমরা দেখবো যে স্টেবিলিটি পাবে যেখানে কিন্তু অ্যালকিল গ্রুপ বেশি যুক্ত নেই সেই কার্বানায়নটা কিন্তু বেশি স্টেবিলিটি পাবে এবং এই কার্বানায়ন তৈরি করতে হলে কি হবে না দেখা যাবে যে যদি আমি বেশি অ্যাসিডিক যে বিটা হাইড্রোজেন থাকবে সেইটা যদি আমি এলিমিনেট করতে পারি তাহলে কিন্তু এই কার্বানায়নটা আমরা দেখতে পাচ্ছি কি না বেশি স্টেবিলিটি পাচ্ছে এবং অধিক আম্লিক হাইড্রোজেন অপসারণ মানেই কম প্রতিস্থাপিত কিন্তু অ্যালকিনের উৎপন্ন যেমন এই টু ফ্লোরো বিউটিনের ক্ষেত্রে কিন্তু এখানে দুটো বিটা হাইড্রোজেন রয়েছে ই একটা বিটা হাইড্রোজেন ই একটা বিটা হাইড্রোজেন তো এই দুটো বিটা হাইড্রোজেনের মধ্যে আমরা দেখব যে মোর অ্যাসিডিক কোনটা দেখব যে এই হাইড্রোজেনটা মোর অ্যাসিডিক কিন্তু এই হাইড্রোজেনটা কিন্তু লেস অ্যাসিডিক লেস অ্যাসিডিক কেন এখানে এর সাথে একটা অ্যালকিল গ্রুপ যুক্ত আছে অ্যালকিল গ্রুপ কি করে না একটা প্লাসাই ইন্ডাকটিভ এফেক্ট দেয় প্লাসাই ইন্ডাকটিভ এফেক্ট দেওয়ার কারণে কি হয় না এই হাইড্রোজেনটা কিন্তু অতটা আমলিক হয় না কিন্তু এই হাইড্রোজেনটা কিন্তু মোর অ্যাসিডিক কারণ এর সাথে কোনো অ্যালকিল গ্রুপ যুক্ত নেই এখানে অ্যালকিল গ্রুপ যুক্ত হওয়ার কারণে কী হয় না এখানে প্লাসাই এফেক্টের দ্বারা এখানে ইলেকট্রন পুষ হয় তো সেক্ষেত্রে হাইড্রোজেনটা কিন্তু অতটা অ্যাসিডিক হয় না তো মোর অ্যাসিডিক হাইড্রোজেন কিন্তু এই বিটা হাইড্রোজেন এই বিটা হাইড্রোজেনটা বেরোলে কী হবে না বিউট ইন তৈরি হবে কারণ এখানে একটা ডবল ওয়ান তৈরি হচ্ছে তো এটাই এখানে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে তৈরি হচ্ছে তার কারণ আসল কারণ আমরা কী দেখছি না ট্রানজিশন স্টেটটা এখানে একটা কার্বানায়ন ক্যারেক্টারের দিক দিয়েছে এবং কার্বান ক্যারেক্টার স্টেবিলিটি কখন বেশি হবে যখন সেক্ষেত্রে লেস অ্যাসিডিক হাইড্রোজেনটা কিন্তু এখানে প্রতিস্থাপিত যখন লেস অ্যাসিডিক হাইড্রোজেনটা এখানে বেরিয়ে যাবে এলিমিনেট হয়ে যাবে তখনই একমাত্র মোর স্টেবেল কার্বান তৈরি হচ্ছে এবং সেটা একমাত্র কারণ কি যে মোর অ্যাসিডিক হাইড্রোজেন মানে সেই কার্বনের সাথে লেস নাম্বার অফ গ্রুপ যুক্ত আছে তো এক্ষেত্রে আমরা দেখছি কি না হপম্যানের রুল অনুযায়ী যে কম প্রতিস্থাপিত অ্যালকিনটি কিন্তু এখানে মুখ্য বিক্রিয়াজাত হিসেবে উৎপন্ন হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন